হ্যালো ফ্রেন্ডস সুমন ইউটিউব বাংলা চ্যানেলে আবার সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি আজকের আলোচনায় থাকছে মাধ্যমিক দু সালের মাধ্যমিক পরীক্ষার ইতিহাস বিভাগের প্রশ্ন তো ইতিহাস বিভাগের উত্তরগুলো আলোচনা করা হচ্ছে প্রথমেই রয়েছে ক বিভাগ ক বিভাগে কুড়িটি এমসিকিউ প্রশ্ন থাকে তার উত্তর দিতে হয় তো প্রথম প্রশ্ন মোহনবাগান ক্লাব আই এফ এ সিল্ড জয় করেছিলেন কত সালে উত্তর উনিশশো এগারো খ্রিস্টাব্দে অপশান হচ্ছে গ দু নম্বর দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন কিসের সঙ্গে সঠিক উত্তর অপশান ক চলচ্চিত্রের সঙ্গে তৃতীয় প্রশ্ন গ্রাম বার্তা প্রকাশিকা প্রকাশিত হতো কুষ্টিয়া থেকে অপশন গ পরে প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বি পরীক্ষা অনুষ্ঠিত হয় অপশন খ আঠেরোশো আঠান্ন খ্রিস্টাব্দে পরে প্রশ্ন কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন অপশান ক ডক্টর এম জে ব্রামলি পরে প্রশ্ন তিতুমিরের প্রকৃত নাম ছিল অপশান গ মীর নিসার আলী পরের প্রশ্ন সন্ন্যাসী ফকির বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন অপশান গ দেবী চৌধুরানী নেক্সট প্রশ্ন বন্দে মাতরম সঙ্গীতটির রচয়িতা হলেন রচিত হয় সালটি হচ্ছে অপশন গ আঠেরোশো পঁচাত্তর পরের প্রশ্ন বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন অপশান গ স্বামী বিবেকানন্দ পরের প্রশ্ন গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন অপশন ঘ ব্যঙ্গ চিত্রশিল্পী নেক্সট বর্ণ পরিচয় প্রকাশিত হয়েছিল অপশন গ আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে প্রশ্ন বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় অপশান খ উনিশশো ছয় খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন অপশান খ স্বামী সহজানন্দ পরের প্রশ্ন কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়েছিল অপশন গ বোম্বাইতে পরের প্রশ্ন ওয়ার্স অ্যান্ড এজেন্ট পার্টি যুক্ত ছিল অপশন ঘ সাইমন কমিশন বিরোধী আন্দোলনে নেক্সট প্রশ্ন বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন অপশন ক বিনা দাস পরের প্রশ্ন অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক ছিলেন অপশান ক প্রসাদ বসু নেক্সট প্রশ্ন ভাইকম সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়েছিল অপশন ক মালাবারে নেক্সট যে দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয় সঠিক উত্তর অপশন গ জুনাগড় নেক্সট প্রশ্ন ভাষাভিত্তিক গুজরাট রাজ্যটি গঠিত হয় কত সালে সঠিক উত্তর অপশন গ উনিশশো ষাট খ্রিস্টাব্দে তো ক বিভাগ আলোচনা হয়ে গেল এবারে আসি ক বিভাগের ষোলোটি প্রশ্ন থাকে তো বাক্যে উত্তর দিতে হবে উপবিভাগ দুইয়ের এক গোড়া উপন্যাসটির কে রচনা করেন উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর পরে প্রশ্ন বাংলা ভাষায় প্রকাশিত প্রথম চিত্রিত গ্রন্থের নাম কী উত্তর হচ্ছে অন্নদামঙ্গল নেক্সট প্রশ্ন কোন বছর শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর আঠেরোশো খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন উষা মেহতা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন সঠিক উত্তর ভারত ছাড়ো উপবিভাগ এর দুই ঠিক ভুল নির্ণয় করতে হবে তো সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকনাথ বিদ্যাভূষণ এটি ঠিক পরে প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা এম ছিলেন কাদম্বিনী বসু গাঙ্গুলি এটি ভুল পরে প্রশ্ন বাংলায় সশস্ত্র বিপ্লবী আন্দোলনের অন্যতম নেত্রী ছিলেন বাসন্তী দেবী এটিও ভুল পরে ছিল দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন কল্পনা দত্ত এটিও ভুল এরপরে উপবিভাগ দুইয়ের তিন ক ক স্তম্ভ মিলাতে হবে তো প্রথমে আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উত্তরটি হবে চার নম্বর বঙ্গদর্শন নবগোপাল মিত্র এর সঙ্গে হচ্ছে তিন নম্বর হিন্দু মেলা পরে হচ্ছে বীরেন্দ্রনাথ শাসমল এটা দু নম্বরে যাবে কৃষক আন্দোলন এবং ড্রিঙ্ক ওয়াটার বেথুন এটি হবে হিন্দু বালিকা বিদ্যালয় এরপরে উপবিভাগ দুইয়ের চার তো এক্ষেত্রে আছে এটি মানচিত্র তো মানচিত্রতে চারটি মানচিত্র রয়েছে তো আমি দিয়ে দিয়েছি মানচিত্র কিভাবে চারটি ম্যাপ করা হয়েছে তো প্রথমে আছে সাঁওতাল বিদ্রোহ আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে এলাকা সাঁওতাল বিদ্রোহ রয়েছে ঠিক পশ্চিমবঙ্গের কাছাকাছি পয়েন্ট করা আছে দুইয়ের চার এক এবং বারাসত বিদ্রোহ এলাকা করা হয়েছে তারই কাছে এবং পরে রয়েছে নীল বিদ্রোহের অন্যতম কেন্দ্র যশোর এটা বাংলাদেশে পড়ে যাচ্ছে বাংলাদেশের মধ্যে করা হয়েছে এবং পরেরটা হচ্ছে দেশীয় রাজ্য হায়দ্রাবাদ এটা একটু ভারতবর্ষের দক্ষিণের দিকে চলে যাচ্ছে একটু বড়ো অঞ্চল পয়েন্ট করা আছে তো এই হচ্ছে মোটামুটি ম্যাপ এরপরে দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য আছে যে সরলা দেবী চৌধুরানী আত্মজীবনী গ্রন্থের নাম কি। উত্তর হচ্ছে জীবনের ঝরাপাতা পরে প্রশ্ন কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় আঠেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন সুইমুন্ডা ছিলেন কোন বিদ্রোহের অন্যতম নেতা এটা হবে কোল বিদ্রোহের নেক্সট প্রশ্ন ভারত সভা প্রতিষ্ঠিত হয় এটার সঠিক উত্তর হবে আঠেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে এরপরে উপবিভাগ দুইয়ের পাঁচ দুইয়ের পাঁচতে ছ সঠিক উত্তর নির্বাচন করতে হবে তো এখানে একটি বিবৃতি দেওয়া আছে রামমোহন রায় লর্ড আমহাস্টকে চিঠি লিখেছিলেন আঠেরোশো তেইশ খ্রিস্টাব্দে এটা ব্যাখ্যা হচ্ছে দুই সঠিক ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারের আবেদন জানিয়ে নেক্সট বিবৃতি স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন এটি সঠিক ব্যাখ্যা তার উদ্দেশ্য ছিল স্বাদেশিকতা প্রচার করা এটা হচ্ছে তিন ব্যাখ্যা তিন পরের বিবৃতি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিক আন্দোলনের জন্য কোনো কর্মসূচি গ্রহণ করে করা হয়নি এটা হচ্ছে ব্যাখ্যা তিন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন ছিল মূলত মধ্যবিত্ত শ্রেণীর আন্দোলন এরপরের বিবৃতি গান্ধীজি জমিদারদের বিরুদ্ধে কৃষক আন্দোলন সমর্থন করেননি এটি সঠিক ব্যাখ্যা ব্যাখ্যা তিন গান্ধীজির শ্রেণী সংগ্রামের পরিবর্তে শ্রেণীর সমন্বয়ে বিশ্বাসী ছিলেন এরপরে বিভাগ্য এখানে এগারোটি প্রশ্ন করতে হয় প্রতিটির মান দুই তো এগুলিও আমি আলোচনা করার চেষ্টা করছি তো প্রথমে রয়েছে আঞ্চলিক ইতিহাস ইতিহাসচর্চা গুরুত্বপূর্ণ কেন তো এটাই ভাবে লেখা যেতে পারে আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কারণ তা থেকে আমরা আঞ্চলিক অর্থনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক জীবনের রূপরেখা পাই পরের প্রশ্ন সরকারি নথিপত্র বলতে কি বোঝায় এর উত্তরটি হবে বসুত সরকারি নথিপত্র বলতে গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় চিঠিপত্র নথি দলিল প্রভৃতিকে বোঝায় এই সরকারি নথিপত্রকে আবার চারটি ভাগে ভাগ করা যায় গেছে পুলিশ ও গোয়েন্দা গুপ্ত প্রতিবেদন দু নম্বর সরকারি আধিকারিকদের প্রতিবেদন তিন নম্বর বিভিন্ন সরকারি বিবরণ ও চার নম্বর চিঠিপত্র তিন নম্বর প্রশ্ন সংবাদপত্র ও সাময়িক পত্রের মধ্যে পার্থক্য কি তো এর উত্তর হচ্ছে আধুনিক যুগের ইতিহাসে সাময়িক পত্র ও সংবাদপত্রের একটি বিশেষ স্থান রয়েছে সংবাদপত্র প্রতিদিন প্রকাশিত হলেও সাময়িকপত্র প্রতিদিন প্রকাশিত হয় না তা সাপ্তাহিক পাক্ষিক বা মাসিকভাবে প্রকাশিত হয় পর প্রশ্ন মধুসূদন গুপ্ত কে ছিলেন উত্তর হচ্ছে ভারতের আধুনিক চিকিৎসাবিদ্যার ইতিহাসে মধুসূদন গুপ্ত একজন স্মরণীয় ব্যক্তিত্ব ছিলেন তিনি প্রথম সব ব্যবচ্ছেদ করেন এবং তিনি ছিলেন প্রথম ভারতীয় ডাক্তার যিনি পশ্চিমী ঔষধে প্রশিক্ষণ নেন এরপরে পাঁচ নম্বর প্রশ্ন সন্ন্যাসী ফকির বিদ্রোহ ব্যর্থ হলো কেন এর উত্তর হচ্ছে সতেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে সন্ন্যাসী ও ফকিরদের মধ্যে বিবাদের কারণে সন্ন্যাসী বিদ্রোহ ব্যর্থ হয়েছিল পরের প্রশ্ন নীল বিদ্রোহে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা কিরূপ ছিল এর উত্তর হচ্ছে নীল বিদ্রোহে খ্রিস্টান মিশনারিরা বিদ্রোহীদের পাশে এসে দাঁড়িয়েছিলেন ও নীলকরদের অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন পরে প্রশ্ন জমিদার সভা ও ভারত সভার মধ্যে দুটি পার্থক্য তো দুটি পার্থক্য হচ্ছে এক নম্বর আঠেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দে রাধাকান্ত দেব দ্বারকনাথ ঠাকুর প্রমুখের উদ্যোগে জমিদার সভা প্রতিষ্ঠিত হয় অপরপক্ষে ভারতসভার পয়েন্ট হচ্ছে আঠেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও আনন্দমোহন বসুর উদ্যোগে ভারতসভা প্রতিষ্ঠিত হয় দু নম্বর হচ্ছে বাংলা বিহার ওড়িশা জমিদারদের নিয়ে জমিদার সভা গঠিত হয় ভারতসভার দু নম্বর পয়েন্ট হচ্ছে সমগ্র বাংলা লখনৌ মিরাট লাহোর প্রভৃতি স্থানে ভারতসভার শাখা স্থাপিত হয় এরপরে চলেছে আট নম্বর প্রশ্নে উনিশ শতকে জাতীয়তাবাদের উন্মেষে ভারত মাতা চিত্রটির কিরূপ ভূমিকা ছিল উত্তর হচ্ছে বিখ্যাত শিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা ভারত মাতা চিত্রটি গভীর ব্যঞ্জনাময় দেশমাতার প্রতিমূর্তি এই নারী চিত্রটির চারটি হাত বা এটি জাতীয়তার প্রতীক নম্বর চার্লস উইলসকিনস কে ছিলেন এর উত্তর হচ্ছে বাংলা মুডেবল টাইপের আবিষ্কর্তা ছিলেন প্রশ্ন দশ নম্বর প্রশ্ন বাংলা লাইনোটাইপ প্রবর্তনের গুরুত্ব কি। উত্তর হচ্ছে বাংলা ভাষাচর্চার উন্নতি ঘটানোর জন্য বাংলা লাইনোটাইপ প্রবর্তন করা হয় এগারো নম্বর প্রশ্ন কৃষক আন্দোলনে বাবা রামচন্দ্রের কিরূপ ভূমিকা ছিল উত্তর হচ্ছে বাবা রামচন্দ্র ছিলেন যুক্তপ্রদেশে অসহযোগ আন্দোলনের সময়কালের কৃষক নেতা কৃষকরা তার নেতৃত্বে তালুকদারদের শোষণের বিরুদ্ধে প্রতিবাদ জানায় পরে প্রশ্ন পাসি কে ছিলেন উত্তর হচ্ছে মাদারিপাসি একা কৃষক আন্দোলনের একজন নেতা বা নেতৃত্ব দিয়েছিলেন তেরো নম্বর প্রশ্ন মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন উত্তর হচ্ছে ভারত ছাড়ো আন্দোলনে মাতঙ্গিনী হাজরা খুব বৃদ্ধা বয়সে নেতৃত্ব দিয়েছিলেন তার জন্য তিনি তমলুকের ক্ষেত্রেও তিনি খুবই স্মরণীয় পরে প্রশ্ন দলিত কাদের বলা হতো উত্তর হচ্ছে সমাজের উচ্চ যে মানুষেরা নিম্নবর্ণের মানুষদের দমিয়ে রাখে তাদের দলিত বলা হয় পরে প্রশ্ন দ্বার কমিশন কেন গঠিত হয়েছিল উত্তর হচ্ছে ভাষাভিত্তিক রাজ্য বা প্রদেশ গঠনের ভিত্তিতে উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে দ্বার কমিশন গঠিত হয় পরে প্রশ্ন পত্তি শ্রী কে ছিলেন উত্তর হচ্ছে পৃথক দাবিতে অনশন করেন প্রবীণ গান্ধীবাদী নেতা পত্তি শ্রীরামালু এইভাবে তিনি আন্দোলন করে প্রাণ করেন তো এই ছিল মোটামুটি গ বিভাগের আলোচনা তো ঘ বিভাগ এরপরে আছে ঘ বিভাগের প্রশ্নগুলি অনেক বড় হবে তাই ভয়ভাগের প্রশ্ন আমি পরবর্তী কোনো টিউটারে আলোচনা করব। তো সেক্ষেত্রে প্রশ্নগুলি কেবলমাত্র যেহেতু ভিডিওটি তৈরি করলাম প্রশ্নগুলি আমি ছবি হিসেবে দিয়ে রাখছি এবং পরবর্তীকালে অবশ্যই আমি এটা নিয়ে একটা ভিডিও করার চেষ্টা করব তো আশা করি মোটামুটি পরীক্ষায় সবাই উপকৃত উত্তর আলোচনা করার জন্য উপকৃত হয়েছে আশা করি তো কারো যদি কোনো কনফিউশন থাকে এ বিষয়ে জানাতে পারো এবং লং প্রশ্নগুলিও মোটামুটি ভালোই পড়েছে যা দেখা যাচ্ছে ভালোই পড়েছে সেগুলো একটা পরে আলোচনা করা যাবে আর যদি আলোচনা করা যায় তাহলে ভিডিওটি বড় হয়ে যাবে তো আজকের আলোচনা এখানেই যারা এই চ্যানেলের নতুন সদস্য তারা অবশ্যই বা দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন কারণ এরকম ধরনের ভিডিও পরবর্তীকালে আরও আসবে তাই আর কিছু না বলে আজকের টিউটোরিয়াল এখানেই শেষ করছি ধন্যবাদ ভালো থেকে সবাই